বন্ধুরা, আমরা এখন সমাধান করব পৃষ্ঠা নাম্বার 99 এবং 100। এই দুটা পৃষ্ঠার আমরা উদাহরণ 6, 7 এবং 8, এবং এই পৃষ্ঠাতে দেখো কিছু কাজ রয়েছে, এই কাজগুলো আমরা সমাধান করব। তাহলে প্রথমে দেখো, এখানে রয়েছে কাজ 1। এখানে বলেছে যে 2x প্লাস 5 সমান 9। তাহলে 2x প্লাস 5 এইটার সমান যদি 9 হয়, এবং সমীকরণের সমাধান বলেছে যে এইটা সমাধান করলে x এর মান 2 হয়। এখন দেখো, আসলে এটার x এর মান 2 হবে, কারণ দেখো এই 2 আর x এর মাঝে কিছু নাই, মানে কিন্তু গুণ আছে। তাহলে এই 2 এর এই x এর জায়গায় 2 বসাও, তাহলে 2 গুণন 2, তাহলে 2 দুগুণে 4, 4 এর সাথে এই 5 যোগ করলে 9 হয়। আমরা এখানে x এর মান 2 কিন্তু এখানে দেওয়াই আছে, আমাদের এটা বের করতে হবে না, শুধু বলেছে যে সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। তাহলে আমরা এই যে বাম পার্শ্বে কি আছে সেটা আমরা লিখে নিই, যে বাম পক্ষ সমান 2x প্লাস 5। তাহলে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান 2x প্লাস 5। এখন আমরা এই x এর জায়গায় কি করব, 2 বসাবো। এই x এর জায়গায় 2 বসালাম, আর এই গুণ চিহ্নটা বাধ্য হয়ে দিতে হলো কেন, কারণ এই গুণ চিহ্ন না দিলে এটা 22 হয়ে যাবে, আসলে এটা 2 গুণন 2। আচ্ছা, এখন দেখো 2 দুগুণে 4, আর এই প্লাস 5 যা আছে তাই লিখলাম। এখন দেখো, এখানে 4 আর 5 যোগ করলে 9 হয়, এখানেও আমাদের 9। সুতরাং কিন্তু আমরা বুঝতে পারছি যে সুতরাং সমীকরণটির সমাধান সঠিক হয়েছে। আচ্ছা, এরপরে আমরা কাজ নাম্বার 2, এটা আমরা সমাধান করি। এখানে বলেছে যে 3x মাইনাস 8 ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2। সমীকরণটির সমাধান করো ও সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। এর আগেরটার সমাধান করাই ছিল, শুধুমাত্র শুদ্ধি পরীক্ষা করলাম, মানে এই এক্স এর মানটা বসিয়ে দেখলাম যে 9 হয় কিনা, এই 9 এর সাথে 9 মিলে কিনা। কিন্তু আমাদের এটাতে সমাধান করা আছে, আর এইটাতে কিন্তু আমাদের সমাধান করা নাই, সমাধান করে তারপরে শুদ্ধি পরীক্ষা করতে হবে। তাহলে আমরা এই সমীকরণটা লিখলাম, যা আছে তাই লিখলাম। লিখে আমরা এই যে 3x এই পার্শ্বে আছে, এই পার্শ্বেও দেখো একটা x আছে, মানে সমান চিহ্নের এই ডান পাশে। তাহলে এই ডান পাশ থেকে এই x কে আমরা এই বাম পাশে নিয়ে আসলাম। তাহলে এই x এর আগে কিছু নাই, মানে প্লাস আছে এখানে, তাহলে প্লাস x হয়ে গেল মাইনাস x, প্লাস x এই বাম পাশে হয়ে গেল মাইনাস x। আবার দেখো, বাম পাশে মাইনাস 8 ছিল, এটাকে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস 8 হলো। কেন x কে বামে আর এই সংখ্যাকে ডানে আনলাম? আমরা কিন্তু শিখেছি যে যেটার মান বের করব সেটাকে আমরা বাম পাশে আনলে আমাদের সুবিধা, আর যেগুলোর মানে মান বের করব না সেগুলোকে আমরা ডানে নিয়ে যাব, বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাব। এখন দেখো, এখানেই দেখতে পাচ্ছি তিনটা x থেকে একটা x বাদ, তার মানে 2x থাকে এখানে, আর এখানে দেখাই যাচ্ছে 8 আর 2 যোগ, তাহলে 8 2 10। এখন দেখো 2x সমান 10, তাহলে x সমান কত হবে, এই 2 এখানে গুণ অবস্থায় আছে, 2 আর x এর মাঝে কিছু নাই, মানে গুণ আছে। তাহলে এই গুণ মানে গুণন 2 এই পাশে হয়ে গেল ভাগ 2, গুণ 2 বামে আছে, এটাকে যদি আমরা ডানে নিয়ে যাই হয়ে যাবে ভাগ 2, তার মানে 10 এর সাথে 2 দেওয়া ভাগ, 10 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 5, তার মানে x এর মান কিন্তু পেলাম 5, আমাদের সমাধান করা হয়ে গেল। অবশ্য এই সমাধানটা আরো অন্যভাবে করা যায়, উভয় পক্ষ থেকে x মাইনাস করে, হ্যাঁ এইরকম পদ্ধতিও করা যায়, এই পদ্ধতিটা সঠিক, মানে সহজ আর কি, দুই পদ্ধতিটাই সঠিক, এটা একটু সহজ মনে হয়, যে এই পার্শ্বে বাম মানে মাইনাস থাকলে ওই পার্শ্বে হয়ে যাবে প্লাস, এই পার্শ্বে প্লাস থাকলে মানে অন্য পার্শ্বে গিয়ে মাইনাস হবে, এই বিষয়ে, আর এই পাশে গুণ থাকলে এটা ভাগ, ভাগ থাকলে গুণ। আচ্ছা, এখন আমরা এটা শুদ্ধি পরীক্ষা করি, মানে এই যে এইটার আমরা যেটা দেওয়া আছে সমীকরণ, এই সমীকরণটা আমরা লিখলাম, লিখে এই যেখানে x, এখানে x না লিখে 5 লিখব, এখানে x না লিখে 5 লিখব, দেখো x না লিখে এখানে 5 লিখেছি, আর বাধ্য হয়ে গুণ চিহ্ন কেন দিতে হলো, কারণ গুণ চিহ্ন না দিলে কিন্তু এটা 35 হয়ে যাবে, আসলে এটা 3 গুণন 5, আর এখানে x এর মান বসালাম 5, আর কিছুই করা হয়নি। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 3 5 15 বিয়োগ 8, 15 বিয়োগ 8,
আর এখানে হলো 5 আর 2 7 আচ্ছা 7 আমরা পরে লিখি এখানে লিখলেও হতো তাহলে এখন দেখো 15 থেকে 8 বাদ দিলে এই পাশে 7 এই পাশে 5 এর সাথে 2 যোগ করলেও 7 সুতরাং আমাদের 7 সমান 7 7 ইজ ইকুয়াল টু 7 তাহলে আমাদের শুদ্ধি পরীক্ষা করে দেখলাম যে সমীকরণটির সমাধান সঠিক হয়েছে আমরা এই নিচে লিখে দিব যে সুতরাং সমীকরণটির সমাধান সঠিক হয়েছে আমরা দুটো কাজ শেষ করলাম এখন উদাহরণ দেখি আর উদাহরণের আগে কিছু কথা আছে এটা আমরা দেখে নিই বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন ও সমাধান আমরা আমাদের জীবনের বাস্তব সমস্যাগুলো তে যদি এই সমীকরণ গঠন করি তাহলে সহজেই আমরা সমাধান করতে পারি এখানে বলেছে তোমার কাছে কিছু চকলেট আছে কিছু চকলেট এখানে বলেনি যে 10টা বা 5টা নির্দিষ্ট করে বলেনি ধরে নাও যে তোমার কাছে এক্স চকলেট আছে কিছু চকলেট মানে অজানা চকলেট মানে অজানা সংখ্যা আচ্ছা সেটাকে আমরা এক্স ধরে নিতে পারি যে আমার কাছে এক্স চকলেট আছে বা কিছু চকলেট আছে তা থেকে তোমার বোন রিতাকে তিনটি চকলেট দিলে দিলে মানে কি কমে গেল দিলে কি হয় কমে যায় তার মানে কি এক্স মাইনাস থ্রি হয়ে গেল তোমার কাছে আরো 7টি চকলেট থাকলো মানে আরো 7টা যদি আসে তার মানে কি 7 কি হবে প্লাস তার মানে প্লাস 7 হবে বলতে পারো তোমরা তোমার কাছে কয়টি চকলেট ছিল আচ্ছা এখন দেখো তোমার কাছে মোট কয়টি চকলেট ছিল তা অজানা ধরি তোমার কাছে এক্স চকলেট ছিল যেটা অজানা সেটাকে আমরা এক্স বা এ ধরে নিতে পারি তাহলে তুমি যদি তোমার বোন রিতাকে তিনটা চকলেট দাও তাহলে তিনটা চকলেট দিলে কিন্তু তোমার কমে যাবে মানে মাইনাস হয়ে যাবে তা এই জন্য এক্স মাইনাস থ্রি আচ্ছা তাহলে মোট চকলেট থেকে তিনটা চকলেট কমে যাবে কাজেই আমরা এটাকে কি করব এক্স থেকে এই থ্রি মাইনাস করব বা বিয়োগ করব কিন্তু প্রশ্ন মতে তোমার কাছে 7টি চকলেট আচ্ছা কিন্তু প্রশ্ন মতে তোমার কাছে থাকবে 7টি চকলেট অর্থাৎ এক্স থেকে থ্রি বাদ দেওয়ার পরে 7 থাকে তার মানে কি আমরা এইভাবে লিখতে পারি যে এক্স মাইনাস থ্রি সমান 7 তাহলে এই যে এখানে এক্স এর সাথে থ্রি মাইনাস থ্রি আছে এখন দেখো এখানে মাইনাস থ্রির সাথে যদি প্লাস থ্রি দিই আবার 7 এর সাথেও যদি প্লাস থ্রি দিই তাহলে এই প্লাস থ্রি আর মাইনাস থ্রি আমরা কেটে এই থ্রি কে রিমুভ করতে পারি বা তুলে দিতে পারি তাহলে এখানে শুধুমাত্র এক্স থাকে আর এখানে 7 আর 3 10 তার মানে এখানে উভয় পক্ষে 3 যোগ করা হয়েছে এখানেও দেখো প্লাস থ্রি এখানেও প্লাস থ্রি করা হয়েছে কেন করা হলো এই মাইনাস থ্রি কে তুলে দেওয়ার জন্য আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি যে তোমার কাছে 7 মানে 10টি চকলেট ছিল এখানে সমীকরণ গঠিত সমীকরণ এক্স মাইনাস থ্রি সমান 7 তার মানে এক্স এর মান হলো 10 তাহলে এক্স এর মান হলো 10 আচ্ছা এরপরে আমরা এখানে আরেকটা কাজ দেখব দেখো এখানে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য কিন্তু যেটা বড় সেটা দৈর্ঘ্য আর প্রস্থ হলো যেটা ছোট তাহলে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম প্রত্যেককে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ এক্স এর মাধ্যমে লেখো আচ্ছা তাহলে আমরা যদি বড়টাকে এক্স ধরি মানে দৈর্ঘ্যটাকে যদি আমরা এক্স ধরি এই বড় সাইডটাকে এক্স ধরি আর এই ছোট সাইড হলো এক্স থেকে 3 মিটার কম মানে কি বিয়োগ তার মানে এক্স মাইনাস থ্রি এই পাশে আমরা লিখতে পারি আচ্ছা তাহলে এখানে আমাদের এক্স আর এটা হলো এক্স মাইনাস থ্রি কেন মাইনাস হলো এই যে কম এই কম কথাটার কারণে এখানে মাইনাস হলো আচ্ছা এখন যদি এখানে মানে বেশি কথা থাকতো তাহলে কিন্তু 3 এটা যোগ হতো আচ্ছা তখন দৈর্ঘ্যটা বড় হতো এখানে প্রস্থটা ছোট হতো আচ্ছা এখন আমরা এই কথাটাকে এটাই কিন্তু দৈর্ঘ্য আর এটা কিন্তু প্রস্থ তাহলে আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য x প্রস্থ x মাইনাস 3 তাহলে আমরা এই কথাটাকে সাজিয়ে লিখতে পারি এরকম যে মনে করি বাগানের দৈর্ঘ্য x সুতরাং বাগানের প্রস্থ হবে x মাইনাস 3 দৈর্ঘ্য হবে x আর প্রস্থ হবে x মাইনাস 3 আচ্ছা এরপরে আমরা উদাহরণ 6 দেখব কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে আচ্ছা এখন সেই সংখ্যাটা কিন্তু আমাদের অজানা সেটাকে আমরা x ধরে নিতে পারি x এর দ্বিগুণ মানে কি 2x তার সাথে 5 যোগ মানে কি 2x প্লাস 5 করলে যোগফল 17 মানে কি সমান সমান 17 হবে এইভাবে আমরা ধরে নিতে পারি যে ধরি সংখ্যাটা x তাহলে x কে দ্বিগুণ করলে 2x হবে
এবং এর সাথে 5 যোগ করলে 2x প্লাস 5, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2x প্লাস 5 সমান 17। এখন এই যে 2x এর সাথে 5 আছে, এই 5 কে আমরা সরানোর জন্য মাইনাস 5 নিয়ে আসলাম, 5 এর সাথে আবার মাইনাস 5 নিয়ে আসলাম, এবং 17 এর সাথেও মাইনাস 5 আনতে হলো, উভয় পক্ষে 5 বিয়োগ করলাম। এখন দেখো এই 5 এই 5 কাটা গেল, থাকলো মাত্র এখানে 2x। তাহলে 2x সমান 17 থেকে 5 বাদ দিলে 12 থাকে, তাহলে 2x সমান 12। এখন দেখো 2x সমান 12, এখানে 2x এর 2 যদি আমরা রিমুভ করি বা সরাতে চাই, তাহলে দেখো এখানে 2 আর x এর মাঝে গুণ আছে, তার মানে আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2x কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 12 কেও 2 দ্বারা ভাগ করতে হবে, মানে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। এখানে আমরা নিচে লিখেছি, মানে এভাবেও কিন্তু ভাগ লেখা যায়, ভাজক আমরা নিচে লিখি। আচ্ছা এখন দেখো এই 2 আর এই 2, মানে উপরে 2 আর নিচে 2 কাটা গেলে এখানে থাকে শুধুমাত্র x, আর এখানে 12 কে 2 দ্বারা ভাগ করলে থাকে 6, তাহলে x এর মান 6, তার মানে বুঝতে পারছি সংখ্যাটি 6 হবে। এখন দেখো কোন সংখ্যার দ্বিগুণ, তাহলে এই 6 এর দ্বিগুণ মানে কি 12, সেই 12 এর সাথে 5 যোগ করো, তাহলে 17 হয়। দেখো মিলে গেছে একবারে। আচ্ছা এখন আমরা উদাহরণ 7 দেখব। দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16। স্বাভাবিক বিজোড় সংখ্যা মানে কি, মনে করো যে 1, 3, 5, 7, 9, এগুলোই তো বিজোড় সংখ্যা। এখন দুটা স্বাভাবিক বিজোড় সংখ্যা ক্রমিক, মানে মনে করো একটা যদি 5 হয় তাহলে তারপরে বিজোড় সংখ্যা হবে 7, তাহলে 7 আর 5 এ 12, এই দুটা যোগ করলে কিন্তু আমাদের 16 হচ্ছে না। তাহলে আমরা যদি এইরকম করে একটা বিজোড় সংখ্যাকে x ধরি, আরেকটা বিজোড় সংখ্যা কিন্তু তার সাথে দুটা সংখ্যা লাগবে, মনে করো যে 5 এর পরের বিজোড় সংখ্যা 7, তাহলে 5 এর সাথে 2 যোগ করে আমরা 7 পেলাম, এই জন্য আমরা এখানে 2 যোগ করলাম, 2 যোগ করলে একটা বিজোড় থেকে পরের বিজোড়টা পাওয়া যায়। তাহলে একটা বিজোড় যদি বিজোড় সংখ্যা যদি x হয়, আর একটা বিজোড় সংখ্যা যদি x প্লাস 2 হয়, তাহলে এই দুটার যোগফল দেখো, এই যে এই x মনে করো এই x, আর এই যোগ হলো আমাদেরকে যোগ করতে বলেছে এই জন্য সেই যোগ, আর x প্লাস 2 হলো এই যে x প্লাস 2, মানে x আর x প্লাস 2 আমরা যোগ করলাম, করে 16 হবে। এখন এই x আর এই x মিলে 2x হলো, এই যে প্লাস 2 সমান 16 এটা কিন্তু যা আছে তাই থাকলো। এখন দেখো এই যে প্লাস 2 এটাকে আমরা আগে সরাবো, তাহলে এর সাথে মাইনাস 2 দিতে হবে, আর এই বাম পাশে মাইনাস 2 দিলে ডান পাশেও মাইনাস 2 দিতে হবে, মানে উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করতে হবে। আচ্ছা তাহলে দেখো এই 2 আর এই 2 কাটা গেল, মানে প্লাস 2 আর মাইনাস 2 কাটা গেল, তাহলে থাকলো এখানে 2x, আর এই পাশে থাকলো 16 থেকে 2 চলে গেলে 14 থাকলো। এখন 2x সমান 14, তার মানে কি, এখন দেখো 2x এই 2 কে যদি আমরা সরাতে চাই, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, যদি আমরা বাম পক্ষে 2 দ্বারা ভাগ করি, ডান পক্ষকেও 2 দ্বারা ভাগ করতে হবে, মানে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে হবে, করলে আমাদের এই 2x এর 2টা সরে যাবে, মানে এই নিচের 2 উপরে 2 কাটা যাবে, তাহলে থাকবে শুধুমাত্র x, আর 14 মানে 14 কে 2 দ্বারা ভাগ করলে থাকবে এখানে 7, তাহলে দেখতে পাচ্ছি x এর মান 7। তাহলে x এর মান যদি 7 হয়, তাহলে আমরা পেয়ে গেছি যে প্রথম সংখ্যাটা 7, যেহেতু প্রথম সংখ্যাকে আমরা x ধরেছিলাম, তাহলে প্রথম সংখ্যা আমরা 7 পেয়ে গেছি। এখন দ্বিতীয় সংখ্যা, এই যে সাতের সাথে 2 যোগ, মানে x এর সাথে 2 যোগ, মানে সাতের সাথে 2 যোগ, তাহলে সাতের সাথে 2 যোগ করলে 9, তাহলে একটা সংখ্যা 7 আর একটা বিজোড় সংখ্যা হলো 9, তাহলে 7 আর 9 যোগ করে দেখো 16 হয়, একদম মিলে গেছে। আচ্ছা এভাবে আমরা সমাধান করব। এখন এখানে একটা কাজ দিয়েছে, এটা বলেছে উদাহরণ 7 এর আলোকে, এক্ষুনি আমরা যে উদাহরণটা করলাম এটার মতো করে আমরা একটা সমস্যা তৈরি করব এবং সমাধান করব। তাহলে উদাহরণ 7টা আসলে এই যে এরকম ছিল, আমরা কিন্তু উদাহরণ 7 এর সমস্যা কিন্তু এখানে সমাধান করা দেখেছি উদাহরণে, এরকম করে আমরা একটা সমস্যা তৈরি করব এবং সেটা সমাধান করব। তাহলে আমরা সমস্যা আগে তৈরি করি, এরকম লিখতে পারি, সবই একই থাকলো, আমরা খালি সংখ্যাটা চেঞ্জ করে দিলাম। এখন দেখো যে এখানে আমরা যদি দুটি ক্রমিক সংখ্যার মধ্যে প্রথমটাকে যদি আমরা এক্স ধরি, প্রথম বিজোড় সংখ্যাকে যদি আমরা এক্স ধরি, তাহলে পরের বিজোড় সংখ্যাটা
হবে x এর সাথে 2 যোগ তাহলে x প্লাস 2 এখন এই দুটো আমরা যোগ করব x প্লাস 2 তাহলে আমরা লিখব যে প্রশ্ন মতে x প্লাস 2 সমান 20 আচ্ছা এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই x আর এই x যদি যোগ করি তাহলে 2x হয় বা 2x সমান 20 এই প্লাস 2 এই পাশে এসে হয়ে গেল মাইনাস 2 মানে প্লাস 2 দেখো সমান চিহ্নের বামে আছে এটাকে আমরা ডানে নিয়ে আসলাম তাহলে এটা হয়ে গেল মাইনাস 2 প্লাস 2 বা ডান পাশে এসে হয়ে গেল মাইনাস 2 এখন দেখো আমরা 2x সমান 18 দেখতে পাচ্ছি 20 থেকে 2 বাদ দিলে 18 এখন 2x সমান 18 হলে এখানে দেখো আমরা আসলে 2 আর x এটা কিন্তু এখানে গুণ অবস্থায় আছে তাহলে 2 যদি আমরা এই পাশে সরে নিয়ে আসি তাহলে দেখো ভাগ 2 হয়ে যায় গুণ 2 হয়ে গেল ভাগ 2 বাম থেকে ডানে আসার কারণে আচ্ছা এখন x সমান 18 কে 9 মানে 2 দ্বারা ভাগ করলে আমাদের কি হয় 9 হয় তাহলে x এর মান আমরা পেলাম 9 তার মানে কি প্রথম বিজোড় সংখ্যা আমরা পেয়ে গেছি এই যে x এর মান হলো 9 তার মানে প্রথম বিজোড় সংখ্যা হলো 9 আর দ্বিতীয় বিজোড় সংখ্যা এই যে x এর সাথে 2 মানে কি 9 এর সাথে 2 যোগ তার মানে 11 এখন এই 9 আর 11 যোগ করে দেখো কত হবে 20 হবে সুতরাং এটা আমাদের মিলে গেল তাহলে অ্যানসার হলো আমাদের 9 এবং 11 সুতরাং আমরা এই উদাহরণ 7 এর আলোকে একটা সমস্যা তৈরি করলাম এরকম তারপর সেটাকে আমরা সমাধান করলাম বা সংখ্যা দুটো নির্ণয় করলাম আচ্ছা এরপরে এখানে উদাহরণ 8 বলেছে যে 2 is to 3 মানে 2 অনুপাত 3 2 is to 3 অনুপাতের পূর্ব রাশি মানে প্রথমে যে রাশি এটাকে পূর্ব রাশি বলে আর পরে যেটা থাকে তার সেটাকে বলে উত্তর রাশি আচ্ছা এখন দেখো যে পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে আচ্ছা এখন আমরা যদি এটা সমাধান দেখি ধরি অনুপাতটির পূর্ব রাশির সাথে x যোগ করতে হবে তাহলে পূর্ব রাশির সাথে যদি x যোগ করি তাহলে পূর্ব রাশি 2 তার সাথে x যোগ করলে 2 প্লাস x আর এই অনুপাত এই এখানেই থাকলো এই 3 এখানেই থাকলো শুধুমাত্র এখানে কি করলাম এই 2 এর সাথে x যোগ করলাম আচ্ছা এখন দেখো আমরা লিখতে পারি যে এই যে অনুপাতটা এখানে হলো 2 প্লাস x ইজ টু 3 আচ্ছা এইটা সমান মনে করো যে এটার নিচে আমরা 3 কেন লিখলাম কারণ এই যে অনুপাত এই অনুপাতটাকে আমরা এই একটা রেখা বানিয়ে তার নিচে এই তিনটাকে লিখতে পারি মানে ভাগ আকারে আমরা লিখতে পারি তাহলে অনুপাতটাকে আমরা ভাগ আকারে লিখতে পারি তার মানে 2 প্লাস x এটা থাকলো ভাজ্য উপরে থাকলো আর এই যে ইজ টু এটা হয়ে গেল এরকম ডিভাইডার লাইন আর এই 3 ভাজক হয়ে নিচে থাকলো তাহলে এই 5 উপরে থাকবে এই মানে ইজ টুটা এরকম ডিভাইডার লাইন হয়ে যাবে আর এই 1টা ভাজক হয়ে নিচে থাকবে আচ্ছা তার মানে 2 প্লাস x কে আমরা 3 দ্বারা ভাগ করব আবার এই পাশে 5 কে আমরা 1 দ্বারা ভাগ করব আচ্ছা এখন আমরা যদি এই যে দেখো এই যে নিচের 3 এই নিচের 3 কে সরাতে চাইলে আমরা যেহেতু ভাগ 3 এটাকে আমরা গুণ 3 যদি এখানে দিই তাহলে এই নিচের 3 উপরের 3 কাটা যাবে তাহলে কিন্তু এখানকার এই 3 মুক্ত হবে এই 3 কিন্তু দুটাই চলে যাবে আর এখানে 3 দ্বারা গুণ করার কারণে আমাদের ডান পক্ষকেও 3 দ্বারা গুণ করতে হলো আমাদের মনে রাখতে হবে যে যে মানে যেটা করব উভয় পক্ষকেই সেটা করতে হবে তাহলে উভয় পক্ষকে আমরা 3 দ্বারা গুণ করলাম আচ্ছা এখন দেখো এই 3 আর এই 3 কাটা গেলে এখানে থাকলো 2x মানে 2 প্লাস x এই যে 2 প্লাস x আর এখানে দেখো এই যে 3 আর 5 3 5 15 নিচে থাকলো 1 নিচের 1 থাকার কোনো প্রয়োজন নাই নিচের 1 এর কোনো ভ্যালু বা মূল্য নাই তাহলে 3 5 এই যে 15 হলো মানে 3 আর 5 গুণ করে এখন দেখো এখানে 2x 2 প্লাস x সমান 15 এখন এই 2 কে যদি আমরা সরাতে যাই মানে প্লাস 2 কে সরাতে গেলে এখানে একটা মাইনাস 2 আনতে হবে আর বাম পক্ষে মাইনাস 2 আনার কারণে ডান পক্ষেও মাইনাস 2 আনতে হলো মানে উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে তাহলে এই 2 আর এই 2 মানে প্লাস 2 আর এই মাইনাস 2 কাটা গেল তাহলে থাকলো এখানে x আর 15 থেকে 2 বাদ দিলে 13 থাকলো অতএব পূর্ব রাশির সাথে 13 যোগ করতে হবে তাহলে আমরা এখন একটা হোমওয়ার্ক করব এই হোমওয়ার্কের অ্যান্সার তোমরা কমেন্টে লিখে দিবে যে
তোমার x টাকা এবং তোমার বোনের 15 টাকা বা 15 টাকা মিলে মোট কত টাকা হলো, এইটা তোমরা কমেন্টে লিখে দিবে। আর সেই সাথে এখনকার মতো এই ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।